এমন একটা সাবধা দিনি তোর কালা সামলা দল হয়ে দেবো। ব্যাংক ম্যানেজার এসে কি করছে সেটা তুই আমার ভাইরে কি করছে বোন কি করছে? শোনো ভাই, সে তো তোমার সামনে ব্যাংক ম্যানেজারে ফোন করছে। ব্যাংক ম্যানেজার এসে বলছে সে তো আমার অ্যাকাউন্টে টাকা দেয় নাই, টাকা দিছে হরেন দেওয়ালের অ্যাকাউন্টে। এই ক ভাই জানে ক কইছে, মগর আমি তো টাকা তারই দিছি। হ তারই তো টাকা দিতে চাইছো, কিন্তু এর মধ্যে হলোটা কি? ফুল এইচডি ফুল এইচডি টাকা দিছে আমারে নিয়া সিনেমা বানানোর জন্য, সেই টাকা তুমি হরেন দলের অ্যাকাউন্টে দিলা কি কারণে? মা, তুমি আমার মেয়ে আর আমি তোমার মা। আমি তোমার মেয়ে আর তুমি আমার মা, সেই কারণে আমি তোমার কাছে জানতে চাইতেছি যে উজ্জ্বল শ্যামলার টাকা তুমি হরেন দলের অ্যাকাউন্টে দিলা কি কারণে? আমি তোমার কথার জবাবে আবার একই কথা বলবো, আমি যাহা জানি তুমি তাহা জানো না মা। আমি যেটা জানি না সেটাই জানার জন্য তোমার জিজ্ঞেস করতেছি, উজ্জ্বল শ্যামলার টাকা তুমি হরেন দলের অ্যাকাউন্টে দিলা কি কারণে? সে কি তোমারে তোমার জন্য টাকাটা দিছে? সিনেমা বানানোর জন্য দিছে। হ্যাঁ, সিনেমা কারে নিয়ে বানানোর জন্য দিছে? আমারে নায়িকা করে বানানোর জন্য দিছে। আর তোমার অ্যাকাউন্টে যে সে টাকা দিছে কি জন্য দিছে আমি তারে বলছি, সেই কারণে দিছে। সেই টাকা তুমি হরেন দলের অ্যাকাউন্টে দিলা কি কারণে? এখন যদি সেই টাকা হরেন দল ফেরত না দেয় তাইলে তখন কি হবে? হরেন দল একজন ফিরিস্তার মতো মানুষ, তারে নিরম চিন্তা করাটা তোমার শোভা পায় না মা। তা সেই ফেরিস্তার মতো লোকটা এখন কই আছে? তার কাছ থেকে টাকা এনে আমার অ্যাকাউন্টে দিয়ে দাও। তোমারে দিয়ে দিব? হ্যাঁ অবশ্যই, আমার অ্যাকাউন্টে এনে দিবা। ওই টাকার উপরে তো তোমার কোনো হক নাই। এইটার উপরে যদি আমার হক না তাহে তোমার কোনো হক নাই মা। হরেন দেওয়াল একজন সিনেমার লোক, সিনেমার লেখক, এইটা আহিলার কাছে থাকবে। না কি না, হরেন দলের কাছ থেকে টাকা ফেরত আই না আমারে যদি বুঝায় না দেও তাইলে কিন্তু ঘটনা খুব খারাপ হয়ে যাবে বলে দিতেছি। অনেক কিছু সহ্য করছি তোমার হয়ে, আর সহ্য করব না। অনেক নাটক করছি আর সহ্য করব না, এটা কিন্তু আমারে ফেরত দিবা তুমি বলে রাখলাম। সে কি আমার কাছ থেকে পালাইতে পারবো ভাইজান? পারবো না। পরানের ভিতর থেকে কেউ কি পালাইতে পারে? কোন কোন ভাইজান? বোনে এসব পাগলামি বাদ দাও তো বোনে, আমি একটা হালুম, আমি সিরাজগঞ্জের হালুম ভাই তোমার, আমি তোমারে কইতেছি, আমি মালুম হয়ে তোমারে কইতেছি, তুমি এসব পাগলামি বাদ দাও বোনে। কই হরেন দল রে দেখলাম মনে হয়? আপনি গাড়িটা নিয়ে তারে গিয়ে ধরেন না। ধরাধরি বাদ বোনে। ধর্ম ভাই, তার টাকাটা তুমি এখনো দাও না বোনে? না ডালিম ভাই, আমার সিরাজগঞ্জের হালুম ভাই সে এখনো আমার টাকা রিটার্ন দেয় নাই রে ভাই। তুমি কেন এমন করতেছো বোনে, কেন এমন করতেছো? এই টাকা কি তুমি হজম করতে পারবা? পারবা না তো, সুকা ঢেকুর উঠে সব শেষ হয়ে যাবো গা। কয়দিন পর তোমার চোখের থেকে ঘুম চলে যাবো গা তো, পাঁচটা দশটা করে ঘুমের ওষুধ খাবে, পাগার ঘুম কিন্তু আইবো না। টাকা ভালো জিনিস না বইনে, টাকা ভালো জিনিস না, টাকাটা দিয়ে দাও, দিয়ে দাও টাকাটা। ভাইজান তুমি মনে অবিবেচকের মতো কথা কইতেছ, এই না আমার টিহাটা দিছে কিনা হিটা তুমি জিগাও না। তারে জিগানো লাগবো কিসের জন্য বইনে? সে আমার সামনে ব্যাংকের ম্যানেজারে ফোন করে বলে দিছে না টাকা দেওয়ার কথা। এই তো আমার সিরাজগঞ্জের হালুম ভাইয়ের বুকে বল আছে, সে জবান খুলছে, তার মুখে কথা পড়ছে, সে এখন সব কিছু মাল, আমার সিরাজগঞ্জের ভাই হালুম সে সব মালুম। এমন একটা সাবধা দিনি তোর কালা সামলা দল হয়ে দেবো। ব্যাংক ম্যানেজার এসে কি করছে সেটা তুই আমার ভাইরে ক। কি করছে বোনে, কি করছে?
শোনো ভাই, সে তো তোমার সামনে ব্যাংক ম্যানেজারে ফোন করছে, ব্যাংক ম্যানেজার এসে বলছে সে তো আমার অ্যাকাউন্টে টাকা দেয় নাই, টাকা দিছে হরেন দেওয়ালের অ্যাকাউন্টে। এই ক ভাই জানে ক আমি তো যেরকম আছি সেরকমই।